এভরিওয়ান, ওয়েলকাম টু ঘরে বাইরে বাই মি মনোলিন। আশা করি আপনারা ভালো আছেন। আজকের আমার ভিডিওর মোটো দেখাবো আজকে আপনাদেরকে আমার ব্যাগে কি আছে। ওয়াটস অন মাই ব্যাগ, আমি যখন বেরাই তখন এত বড় একটা ব্যাগ কেন ক্যারি করি, কি কি আমার ব্যাগের মধ্যে থাকে সেই সবই আজকে দেখাবো। তো এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, এটা রিসেন্টলি আমি পারচেস করেছি, এটা আমি ফার্স্ট টাইমই ইউজ করছি। তো কদিন আগেই আমি আমার অন্য যে ব্যাগটা ছিল সেই ব্যাগ থেকে সব জিনিসপত্র নিয়ে এর মধ্যে ঢুকিয়েছি। আর আর এখন কিছুটা সময় আছে, তো ভাবলাম আপনাদের সাথে আমার ব্যাগে কী কী থাকে সেগুলো শেয়ার করে দিই। স্টে টিউন। আর যদি দেখতে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ডেলি বেসিসেই আমি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে, কী করছি, কোথায় যাচ্ছি, কী খাচ্ছি। তো আজকে যেরকম দেখাবো যে ব্যাগে কী কী আছে। আচ্ছা, ফার্স্ট সানগ্লাস আছে, অফকোর্স রাস্তায় বেরালে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সানগ্লাস আছে। আর আচ্ছা, আমার নিউ স্পেক্সও এসে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো এই হলো আমার নিউ স্পেক্স। আমি না ক্লাস থ্রি থেকেই চশমা পড়ি, বাট বাইরে কোনো সময় বেরাই না, যখন বাড়িতে বই পড়ি তখনই পড়ি। আর রিসেন্টলি আমার চশমাগুলো ভেঙেও গেছিলো, শুয়ে ঘুমিয়ে পড়েছি পড়তে পড়তে, তো তখন তো চশমাটাকে দরকারও ছিল, তো পাওয়ার টেস্ট করে চশমা আনিয়েছি। তো এসে গেছে আমার নতুন চশমা, তো ভাবলাম যে একটু বাইরেও পড়ার হ্যাবিট করা যাক, কারণ ডক্টর বলছিল যে আমি যদি রেগুলার সবসময় চশমা না পড়ি তাহলে আমি নাকি ট্যারা হয়ে যাবো হই। তো এটা একটা ভয়ের কারণ, তো সেই রিজনে চেষ্টা করছি যে সবসময়ই পড়ে থাকার, অ্যাটলিস্ট বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণই পড়ে থাকার। আচ্ছা, এনিওয়ে সানগ্লাস হয়ে গেল। এছাড়া একটা ছোট্ট পাউচ, ভীষণই কিউট দেখতে, যার মধ্যে সব কয়েন্স রাখি আমি, খুচরো পয়সা রাখি এই পাউচটার মধ্যে, খুবই কিউট দেখতে একটা কিটি। আচ্ছা, আর একটা হেয়ার ব্রাশ, যার সাথে মিররও আছে, ভীষণই কিউট দেখতে এটা, একটা হেয়ার ব্রাশ অলওয়েজ থাকে আমার ব্যাগে। আচ্ছা, একটা, হ্যাঁ, এটা জনসনস বেবির ওয়াইপস, এটাও সবসময় থাকে আমার ব্যাগে, আর ঘাম ঠাম মুছতে এটা খুবই ভালো, তো সেই রিজন এটা রেখেছি। এছাড়া একটা N95 মাস্ক, দুটো, ইনফ্যাক্ট দুটো আমার ব্যাগে সবসময়ই থাকে। আর একটা বড় দেখে একটা পাউচ, খুব সুন্দর দেখতে এই পাউচটাও, এটার মধ্যে কী কী রাখি সেটাও দেখিয়ে দিই। এটার মধ্যে আমার সব ইম্পর্টেন্ট জিনিস, কারণ মাঝে মাঝেই আমাকে বাড়িতে যেতে হচ্ছে, ওখানে গিয়ে থাকতে হচ্ছে, আপনারা জানেন, সবই আপনাদের সাথে শেয়ার করি। তো মাঝে মাঝেই আমি বাড়ি যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, আর যেখানেই যাই সেখানে গিয়ে থেকে যাই, মা বাড়িতে যাচ্ছি, দিদার বাড়িতে যাচ্ছি, তো সেখানে গিয়ে তো থেকে যাই এক দুদিন। সুতরাং সবসময় আমার ব্যাগে আমি এই পাউচটা ক্যারি করি, কয়েকটা জিনিসের মধ্যে থাকে, যেরকম অফকোর্স ব্রাশ ইম্পর্টেন্ট, তার সাথে একটা মাউথ ফ্রেশনারও থাকে। আচ্ছা, এছাড়া কিছু কয়েকটা জিনিস, যেরকম একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ, মিনি পাউচ যেগুলো হয় সেগুলোই রাখি ব্যাগে, একটা ছোটো পন্সের পাউডার, একটা কাজল, এটা মেবলিনের কাজল বাট উঠে গেছে, মেবলিনের কাজল। আচ্ছা, একটা ছোট পারফিউম, তো এটা মানে ছেলেদের পারফিউম বাট আমিও ইউজ করি, কারণ আমার খুব মানে মাইল্ড পারফিউমের থেকে একটু উগ্র পারফিউম বেশি পছন্দ, এটা অ্যাক্সের, সেই কারণে কিনে রেখে দিয়েছি ব্যাগে। এছাড়া একটা শাওয়ার জেল, যেটা সবসময় ক্যারি করি আমি সব সময়। এছাড়া একটা নিভিয়া সফট ক্রিম, একটা বিবি ক্রিম, মেবলিনের বিবি ক্রিম, যদিও এটা আমি কোনো সময় ইউজ করি না বাট আমার ব্যাগে রয়ে থাকেই সবসময়, কেনা হয়েছিল রয়েই গেছে ব্যাগে। এছাড়া কয়েকটা সেফটি পিন, কয়েকটা ক্লিপ, কাটা, এইসব টুকটাক দু একটা জিনিস, একটা বড়ো লিন, একটা ভেজ লিন, ছোটো ছোটো কিউট কিউট জিনিস সব, আর একটা নিভিয়া লিপ বাম, এই যে বেবি লিপ বামগুলো আছে শাইনি, এটার মধ্যে একটু কালার হয়, যদিও আমার এখন লিপস্টিক পরা হয়নি, পরে নি। তো এটা দেখ, একটা একটা হালকা একটা শেড এসে যায় লিপটাতে, তো এই একটা নিভিয়া লিপ বাম,
আচ্ছা, একটা ক্লিপ, একটা গার্ডার, একটা নেল কাটার, অ্যান্ড একটা মিনি পারফিউম। এটা না রিফিল করা যায়, মানে আমাদের বাড়িতে অনেকেরই হয় না যে পারফিউমের যে স্প্রেগুলো হয় সেটা খারাপ হয়ে যায়, তো তখন সেই পুরো পারফিউমটা ইউজ করাই যায় না। অথচ বুঝতে পারছি যে প্রাণে ধরে ফেলে দিতেও পারি না যে ভেতরে অনেকটা পারফিউম রয়ে গেছে, বাট স্প্রেটা খারাপ হয়ে গেছে বলে ইউজ করা যাচ্ছে না। তো এই পারফিউম রিফিলারটা আমি রিসেন্টলি পারচেজ করেছি অনলাইন। আপনারা চাইলে এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, চেক করে নিতে পারেন। তো এই রিফিলারটার মধ্যে না খুব ইজিলি পারফিউম, এই যে পেছনে দেখছেন একটা রকম হোল করা রয়েছে, তো যে কোনো পারফিউমের বটল, শুনছো, একটা পারফিউমের বটল দাও তো, আমি একটু দেখিয়ে দিই। তো এখানে এরকম ছোট্ট একটা পারফিউম যেটা ক্যারি করা যায়, অন্য কোনো পারফিউমের বটল থেকে রিফিল করে নিয়ে এটাকে ইউজ করা যায়। তো খুবই কিউট দেখতে এটা। আর এখানে না ট্রান্সপারেন্ট জিনিস আছে, তো দেখা যাবে যে কতটা পারফিউম আছে, হচ্ছে কি হচ্ছে না। এরকম এই একটা পারফিউম আমি নিয়েছি, তো এটা যদিও ঠিকই আছে বাট তাও আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই যে পেছনে এটা আছে না, এটার মধ্যে দিয়ে জাস্ট এরকম করে প্রেস করে দিলেই না এটা রিফিল হয়ে যায়। বাস এবার এভাবে লাগিয়ে দিলেই হয়ে গেল। তো এটা রিফিল হয়ে গেল, এবার এটাকে আমি স্প্রে করতে পারবো। ভীষণই কিউট দেখতে এই রিফিলারটা। তো এটাও আমি আমার ব্যাগে রাখি সবসময়, যখন শেষ হয়ে যায় তখন রিফিল করে নিই। বাস পাউচ খালি, আর কিছু নেই, সেফটি পিন আর ক্লিপগুলো রয়েছে। এনিওয়ে, তো এটা আমি তুলে দিই এই পাউচটা। এটা আমার মানে বিউটি পাউচ বলা যেতে পারে, বাট আমি তো বিশেষ কিছু সাজি না, এই টুকটাক কয়েকটা জিনিসই রয়েছে, কোনো মেকআপের জিনিস নেই, শুধু বিবি ক্রিমটা রয়েছে বাট ওটা ইউজ হয় না। এই হলো আমার বিউটি পাউচ। এছাড়া আরেকটা পাউচ আছে যেটা মেন চেন থাকে, তার মধ্যে কয়েকটা জিনিস আছে, সেটা হলো একটা মানি ব্যাগ আর একটা পেন, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আর এই ঘড়িটাও ভাইয়ের, এটা আমাকে রিটার্ন করতে হবে, তো সেই কারণে ব্যাগে রয়ে গেছে। যার মধ্যে কিছু কার্ডস অ্যান্ড পয়সা, টাকা পয়সা রয়েছে, আপাতত 500-600 টাকাই আছে। আর এখানে কিছু কার্ডস রয়েছে, ব্যাস। আর একটা পেন রয়েছে, এটা সাইড পকেটে থাকে, মানে ভেতরে যে চেনটা আছে না ওটার ভেতরে থাকে। এছাড়া আরেকটা পাউচও আছে, আচ্ছা একটা ব্যাগও থাকে। এই ব্যাগটা জাস্ট একটা এক্সট্রা ব্যাগ আমি সবসময় ক্যারি করি, কারণ কোথাও শপিং করতে গেলে না তখন ওই ব্যাগ কিনতে হয়, তো আমি সেই কারণে নিজের ব্যাগ ক্যারি করি। আর এই হলো একটা ব্যাগ, আর আরেকটা পাউচও আছে। এই পাউচে কী কী আছে সেটাও দেখিয়ে দিই। এই পাউচটাও বেশ কিউট দেখতে। এগুলো সবই আমি ওই রোড সাইড শপ থেকেই কেনা। তো এটা হলো এমার্জেন্সি কিট ব্যাগ, তো এখানে আমার যাবতীয় সংসারে সব কিছু পাওয়া যায় এই ব্যাগটার মধ্যে। কয়েকটা মেডিসিন আছে, বমির, মাথা ঘোরার, পেট খারাপের, জ্বরের, ক্যালপল, সারিরঞ্জের, মাথা ধরা, জ্বর, এইসবের জন্য কয়েকটা মেডিসিন রাখি। এছাড়া ব্যান্ডেড, অফকোর্স একটা ব্যান্ডেড রয়েছে, অনেকগুলোই ব্যান্ডেড রয়েছে ইনফ্যাক্ট। একটা মাউথ ফ্রেশনার রয়েছে, একটা ওডোমস মসকিউটো ক্রিম রয়েছে, আচ্ছা একটা ইনহেলার রয়েছে, তো নাক আটকে গেলে না মাঝে মাঝে খুব প্রবলেম হয়, তো সেই কারণে এটা স্মেলটা আমার খুব ভালো লাগে, তো সেই কারণে একটা ইনহেলার রয়েছে। আর একটা রোল অন রয়েছে মাথা ধরার জন্য, কারণ আপনারা জানেন আমার প্রচণ্ড মাথা ধরে দুদিন ছাড়া ছাড়াই, তো আগেও শেয়ার করেছি সেটা, তো সেই কারণে একটা রোল অন রয়েছে। আর মাথা ধরার জন্য কিছু মেডিসিন রয়েছে, আচ্ছা এগুলো সব মেডিসিন, কটন রয়েছে, আচ্ছা এটা মানে একটা মিনি পাউচ হ্যান্ড ওয়াশের, আমি জানি না কোথা থেকে ছিল, আমি ঢুকিয়ে রেখেছি এর মধ্যে, আচ্ছা ডেটল অফকোর্স, একটা অ্যাডেসিভ টেপ রয়েছে, কারণ রাস্তায় বেড়ালে হয়ই টুকটাক পা কেটে যাচ্ছে, হাত কেটে যাচ্ছে কিছু না কিছুতে লেগে, তো বেড়াতে গেলেও হয়। আর এটা না সবসময় রাখি সেই কারণে আমি এই ডেটল, অ্যাডেসিভ টেপ, মেডিসিন, ব্যান্ডেড, কটন, এগুলো আমার ব্যাগে অলওয়েজই থাকে। এছাড়া একটা জোয়ান রয়েছে বদ হজম হলে, আচ্ছা সবই ওষুধ, আচ্ছা এখানে এই প্যাকেটের মধ্যে কয়েকটা বার্ডস রয়েছে,
কান খোঁচানোর জন্য বা হাত ফাত কেটে গেলে রক্ত মোছানোর জন্য। এছাড়া একটা ভলিনি স্প্রে আছে, বস আর কিছু নেই, আর কয়েকটা মেডিসিনই আছে, বস এই হলো এমার্জেন্সি কিট আমার ব্যাগের ইনস্ট্যান্ট। এইগুলো আমি সবসময় আমার ব্যাগে ক্যারি করি। আচ্ছা, একটা এরকম ইয়েও আছে, সাবান যে হয় না, পেপার সোপগুলো সেগুলো রয়েছে। এনিওয়ে, এই কয়েকটা জিনিস রয়েছে আমার ব্যাগে। এই হলো দুটো পাউচ, একটা এমার্জেন্সি পাউচ আর একটা হলো আমার মেকআপ পাউচ। এছাড়া মানি ব্যাগের মধ্যে মানি থাকবে অফকোর্স, কার্ড আর মানির জন্য একটা ছোটো ব্যাগ রয়েছে আর পেন রয়েছে, বাস আমার ব্যাগ কমপ্লিট। এছাড়া পেছনের চেনে কি আছে দেখে নিই। আচ্ছা হ্যাঁ, অফকোর্স এখনকার দিনে এটা ইম্পর্টেন্ট, আমার মাস্ক খুব সবসময় ব্যাগে থাকে দুটো এক্সট্রা। আর এছাড়া একটা হ্যান্ড স্যানিটাইজার, এটা ফ্যাব ইন্ডিয়া থেকে কেনা, লেমন ফ্লেভার। তো এই হলো স্যানিটাইজার। বাসে ট্রেনে উঠলে কিনতে পাওয়া যায় না সেই টফিগুলো, ব্ল্যাক কালারের, ওগুলো আমার না খুব পছন্দ, তো আমি সেই টফি কিনে রেখে দিয়েছি ব্যাগে। এছাড়া ভাজমোলা রয়েছে আর পেছনের ইয়েতে পকেটে একটা টিকটক রয়েছে। তো বাস, এছাড়া আমার ব্যাগে আর বিশেষ কিচ্ছু থাকে না। এই হলো আমার ব্যাগ, আমি অলওয়েজ ক্যারি করি, সে আমার বাড়িতে যাই, রাস্তায় যাই, শপিং মলে যাই, যেখানে যাই না কেন এই ব্যাগের মধ্যে এই কয়েকটা জিনিস আমার থাকে, সেটা এই ব্যাগই হোক বা অন্য ব্যাগই হোক। তো এই কয়েকটা জিনিস আমি অলওয়েজ ক্যারি করি। আর এছাড়া ব্যাগের মধ্যে আর যা যা জিনিস অ্যাড হওয়ার আছে, হেডফোন, চার্জার, ফোন আর কি, এই চারটে জিনিস আর ব্যাগে অ্যাড হবে। তো এই হলো আমার ব্যাগ যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তো আমার ব্যাগে এইসব জিনিসগুলোই রাখি, আর আপনারা কি রাখেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কি রাখা উচিত এক্সট্রা, যেটা খুবই ইম্পর্টেন্ট রাস্তায় বেরানোর জন্য, সেটাও আমাকে জানাবেন। আপাতত আমার ব্যাগে যেগুলো আমার মনে হয় যে আমার খুব ইম্পর্টেন্ট জিনিস, রাস্তায় বেরালে হট করে লাগতেই পারে, তো সেগুলো আমি আমার ব্যাগে সবসময় ক্যারি করি। আর যেহেতু বাড়িতে গিয়ে আমার মাঝে মাঝে থাকা হয়, তো এই কয়েকটা জিনিস সবসময়ই লাগে, তো সেই রিজনে একটা বড় ব্যাগ অলওয়েজ আমাকে ক্যারি করতে হয়। তো আই এম রেডি, চল রইলো চলা, চললো বলা, না না, আমার ব্যাগ রেডি। তো যা যা জিনিস আমার যাবতীয় দেখালাম আপনাদেরকে, সেগুলো আমি সব ঢুকিয়ে নিয়েছি। আর এছাড়া এই এরকম ফোন, হেডফোন, চার্জার আর কি, এগুলো অ্যাড হবে, আর তারপর আমরা বেরিয়ে পড়বো। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, বাই বাই।